আপনারা এখন দেখতে পাচ্ছেন লাইভ টাইটানিক মুভির অ্যাকশন। সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমার টাইটানিকে পানি উঠতে উঠতে ডুবু ডুবু অবস্থা। ও মাঝি, নদীটা পার করে দাও। আর আমি সাঁতার পাই না, এখন মেয়েদের একাই নৌকায় উঠতে হয়, মাঝিরা উঠে না। লিঙ্কটি দিয়ে পানির উপরে ঘোরাটি দিতেছি। কুরবানি ঈদের পরে মানুষ যেমন মাংস চার বেলা খায়, গাজীপুরের এরা কাঁঠালো চার বেলা খায়। জমিতে বসে খায়, ঘরে বসে খায়, রাস্তায় বসে খায়, পানিতে নামার আগে খায়। আপনাদের সকলের প্রিয় নিশাতাপ কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল নাকি ওনার ফেভারিট খাবার। পার দিন যাও, গরুকে কাঁঠাল দিয়ে আসো। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর একটা খাল। ও আমরা উদ্বোধন করতে এই গালবারটা বানায় রাখছি। সুপারি গাছের শাকু, এটা হলো শীতলক্ষ্যা নদীর পাশেই একটা খাল। ওই যে নদী দেখা যাচ্ছে, নদীর পাশে একটা খাল হলো এটা। পট গাছটা কিন্তু অনেক সুন্দর। আর আমি সাঁতার পাই না, সিস্টেমে করুন। আমার টাইটানিকে পানি উঠতে উঠতে ডুবু ডুবু অবস্থা, কেমনে সখীরে পার করবো। পানিগুলা ফেলে নিচ্ছি, পানি ফেলে তারপরে সখী পার করবো। সখীর সাথে কথা হয়েছে, নৌকার দিয়ে নদীটা পার করে দিলে সখী তার মন দিবে, পরে মন নিয়ে আমি হারিয়ে যাব নৌকা ঘাটে রাইখা। গ্রামের মেয়ে তুমি, গ্রামের মেয়ে ছকি না। আমাদের শরীরে কেন শরীরে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন লাইভ টাইটানিক মুভির অ্যাকশন। এখানে জ্যাকের ভূমিকা পালন করছে আপনাদের শুভ ভাইয়া, আর রোজের ভূমিকা পালন করছে আপনাদের নিশা তাপ। সুন্দর আমাদের এই টাইটানিকে পানি কিন্তু উঠে পড়েছে অলরেডি। এই যে সবাই জীবন বাঁচাতে টাইটানিক থেকে লাভ দিচ্ছে। ও মাঝি, নদীটা পার করে দাও। তোমার কাছে টাকা করি ও নাই, কুলসিও নাই, কানের মধ্যে স্বর্ণের ঘুড়ি দেখা যাচ্ছে না, কি সের বিনিময়ে নৌকাটা পার করবে? আমি একটা আস্ত মানুষ আছি, নৌকাটা পার করে দাও। নৌকা পার করতে হবে না, আমি একাই উঠে যাচ্ছি। ডিজিটাল না, মন দেওয়া যাবে না, এই মন অনেক দামি। আমি একাই উঠে গেলাম, এখন মেয়েদের একাই নৌকায় উঠতে হয়, মাঝিরা উঠায় না। সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব। ও সুজন সখারে, জানি না বাংলা নদী পার করবো না, বাংলা নদী পার করবো না। সখী তোমার কাছে তো টাকা পয়সাও নাই, তুমি তো মন নাকি দিবা না, তাইলে কেমনে নদী পার করবো? এদিক দিয়ে নদী অনেক বড়, পার হইতে পারবা না। আর দেখো এদিক দিয়ে তো লাভ দিয়ে পার হইতে পারবা, আর এদিক দিয়ে পার না হইলে ওইদিকে কিন্তু ব্রিজ আছে, ওইদিকে একটা সাঁকো আছে, সাঁকো দিয়ে পার হইতে পারবা বিনা পয়সায়। বডিগার্ডদের কান্দে উঠা তুই চলে যাও, নদী পার হইয়া সখী যাও, টাটা। মন ওই পারে গিয়ে আনবো, যাও। ডিজিটাল সখী, মন দিল না, কিচ্ছু দিল না, নদী নিজে নিজে পার হয়ে যাইতেছে কাপড় ভিজাইয়া। এমন সখী যদি আগে থাকতো তাইলে সুজন সখী মুভি আর হইতো। এখন সখীরা বডিগার্ড নিয়ে ঘুরে, মনের কষ্ট, এখনের মানুষ কেমনে প্রেম করবে বলেন? আরে সখী পার হয়েছে তোমার কাপড় ভিজায়, আমি কাপড় না ভিজাই নদী পার হবো। আমার নৌকা ঘাটে বাইদা রাখছি, এই যে আমার নৌকা ঘাটে বাইদা রাখছি, লিঙ্কটি দিয়ে পানির উপরে ঘোরাটি দিতেছি। এগুলাকে বলা হয় গ্রামের মেঠু পথ। কত সুন্দর, পাশে খাল, নৌকা ঘাটে বাঁধা। কি আনছস, খাওয়ার মতো কিছু আছে? ভাই ভাই
এটা হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বট গাছ। এটা বয়স প্রায় 200 বছর। আর এই বট গাছটার নাম হলো শীতলি বট গাছ। ধরবো শীতলি মা ধরবে। শেষ শেষ রাবিনের জীবন শেষ। হাই আল্লাহ, কি অবস্থা ছেলেটার, বাঁচাও। এখন বসে আছি শীতলক্ষা নদীর পারে। এটা হলো আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষা নদী। কত সুন্দর গ্রাম, পুরাটা গ্রাম সবুজ দিয়ে ঢাকা। তারপরে হলো আনাচে কানাচে খাল, আর বয়ে গেছে শীতলক্ষা নদী। সারা বছর শহরে থাকার পর যদি একটু সময় পাই আমরা কিন্তু গ্রামে চলে আসি, আর এই দিনগুলোর জন্যই ওয়েট করি সারা বছর যে কখন আসবো গ্রামে। খুব ভালো লাগে, যাদের গ্রামের বাড়ি আছে তারা কিন্তু গ্রামের বাড়িতে রেগুলার আসবেন। আপনাদের শুভ ভাইয়া নামছে শীতলক্ষা নদীতে, ও কিন্তু সাঁতার পারে না, নদীর কিনারার মধ্যেই বাইসা থাকে। আমি আজকে বাইম মাছ করবো, বাইম মাছ এটি হবে। মনে করো সাঁতার তো সবাই পারে, বুঝছো না, আমি একমাত্র যে সাঁতার পারি না এরকম মানুষ। এখন আমরা বাইম মাছ ধরবো না, একটা বাইম মাছ ধরো তো। শীতলক্ষা নদী থেকে আমরা বাইম মাছ ধরবো। ওমা, কত বড় বাইম মাছ! এ হচ্ছে শিকড়, শিকড় গাছের শিকড়। পিছন দিয়ে যাচ্ছে বোট, কাঠ নিয়ে, কাঠ কাঠ। নদীর পানি দেখলে লুপ সামলাইতে পারি না, এই জন্য পানিতে নেমে গেছি। তোমার জন্য গিফট, বাইম মাছ তো পাইলাম না, তোমার জন্য একটা কচুরি ফুল নিয়ে আসতেছি। কি গান গাবো? গান তো শুনাইলাম তোমার অনেক গান, আর আজকে আর গান গাবো না, ভিডিওটা শেষ করে ফেলবো এখনই। তোমাকে ভালোবাসা দেখে তো তুমি আমার সখী, তোমার তো গোলাপ ফুল পাই না, এই কচুরি ফুল দিয়ে প্রপোজ করলাম। আই লাভ ইউ সো মাচ। কাটা ভালো থাকবেন, লাভ ইউ টুটা পাওনা রইলাম। আই লাভ ইউ বাইন মাছ। কলার থুর নিয়ে নিলাম চর থেকে, বাসায় নিয়ে যাচ্ছি, এটা বেজে খাবো। আর এখন যাই মাছ ধরবো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন।